আমি আপনাদের বসে আটপীর আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির গুণাগার আওলাদ হিসাবে এসেছি, দুই একটি কথা আল্লাহ পাক যতটুকু বলিয়ে নেবেন, কোরআন হাদিস থেকে যতটুকু আমাকে বলার তৌফিক এনায়েত করবেন সেটাই বলবো। আল্লাহ যেন এটাকেই আমাদের সকলকে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আজকে বর্তমান পরিস্থিতি নিয়ে যদি বলা যায়, আমরা গোটা পৃথিবীর মানুষ একটা রোগে আক্রান্ত ভয়ে বসে আছে। এই রোগটার নাম কি? করোনা, কোভিড। গোটা বিশ্ব আজকে ভয়তে কাঁপছে কখন কার কি হয়। কিন্তু এই কোভিড এমন একটা রোগ, বিজ্ঞানীরা স্যানিটাইজার ইউজ তার আবিষ্কার করলো যে তোমরা হাতে স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড তোমরা সেটাকে ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ, তোমার হাত থেকে কোভিড নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ থাকবে না, পরিষ্কার হবে, তাই তো? আমার কথা হচ্ছে, যদি এটাই হতে পারে, তোমরা এত বড় বিজ্ঞানী হয়েছো, তাহলে তোমরা এই স্যানিটাইজারের যে তৈরি করার পদ্ধতি, সেই জিনিসটা দ্বারা যদি একটা ট্যাবলেট তৈরি করতে, যেটা মানুষ খেলে বা ভ্যাকসিন দিলে মানুষের শরীরে নিয়ন্ত্রণ হতো, এটা তো পারছো না, হচ্ছে হচ্ছে? তাহলে হাতে দিলে সরে যাচ্ছে আর বডিতে দিলে কি হবে, সরবে না? এই জন্য আজকে আমরা দেখছি যে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েছে, ভয়ের মধ্যে আছে, কি করব, সত্যি কি এটা হচ্ছে? কিন্তু দেখেন, এটা হচ্ছে আমাদের জন্য হলো গজব। কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যখনই কোনো গজব দেয়, তার কারণ হলো মানুষ যখন খোদাকে ভুলতে শুরু করে, মানুষ যখন আল্লাহর পথ থেকে দূরে যায়। তার প্রখ্যাত প্রমাণ আছে আজকের দিনে। ধরেন এই মাহফিলটাকে আল্লাহ রসুল নিজে মুখ জবান দিয়ে বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা হচ্ছে পারে জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। কে বলেছেন? রসুল বলেছেন। আচ্ছা, রসুলের উম্মত যারা হবে, যারা রসুলের মহাব্বত যাদের মধ্যে থাকবে, তারা রসুলের কথা কি অমান্য করবে না মানবে? মানবে না? মানবে। আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে কোরআনের খেদমাত করতেন, দাওয়াত দিতেন, আল্লাহ রসুলের কথা না শোনার জন্য সাহাবারা পালিয়ে থাকতেন না? রসুল কখন বলবে তার জন্য ঘুরে ঘুরে বেড়াতো, কি করতো? ঘুরে ঘুরে বেড়াতো কোরআন হাদিসের কথা শোনার জন্য। আর আমাদের আজকাল উল্টো হয়েছে। তাহলে এটার একটা প্রখ্যাত প্রমাণ যে আমরা কোরআন হাদিস থেকে দূরে থাকার জন্য, এর জন্য আমাদের উপরে আল্লাহ পাক এই গজব দিচ্ছে। দেখেন, এমন একটা কিতাব কোরআনুল মাজিদ, যে কিতাবটা আপনি শুনলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, আছে না নেই? সওয়াব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমরা শুধু নেওয়ার অভাব। এই জন্য আজকে গোটা পৃথিবীর মানুষ আমরা হতাশ হয়েছি একটা রোগ নিয়ে। কিন্তু এই রোগটা হতাশ হওয়ার কিছু নাই। আরে, হতাশ তো আমার রসুলও হয়েছে, হতাশ আমরা হব না কেন? নবী যখন হয়েছে, উম্মতরা হবে না কেন? হতেই পারে, এটা এক্সাম্পল। আল্লাহ রসুল হতাশ হননি? কি হয়েছে না হয়নি? হয়েছে, তার প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে কোরআন শরীফ। রসুল হতাশ হয়েছে, আল্লাহ রসুলের হতাশ কাটিয়েছেন কোরআনের মাধ্যমে সূরা নাজিল করে। জোরে বলবেন না, কোন সূরা নাজিল করলে? সূরাতুদ দোহা। কোন সূরা? আপনার পড়েন তো এই সূরাটা? পড়েন সূরাতুদ দোহা? এই সূরাটা আমরা পড়ি, যে সূরাটা হচ্ছে আদ-দোহা। ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করলেন তার হাবিবের হতাশকে কাটানোর জন্য। জীবনে যখন হতাশ আসে, আপনার জীবনে অন্ধকার এসেছে, আপনি আলো চান, আপনি ভালো কিছু চান, এই সূরাটাকে আপনি লাইফে নিজেকে পড়ে, এর শানে নজুলকে দেখে ভালো করে নিজের মধ্যে আমলে জিন্দেগি গঠন করেন। আল্লাহ বলছে, এই সূরা যে আমল করবে আমি তার জীবনের হতাশ কাটিয়ে দিই। জোরে বলবেন না, অন্ধকার থেকে তার জীবনকে আমি আলোকময় করে দিই। তার কারণ হচ্ছে, তাফসীরের মধ্যে বর্ণনায় এসছে, কি আমার কথা বুঝি আসছে? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? এই সূরাটা নাজিল হওয়ার পিছনে তাফসীরের বর্ণনায় বলা হয়েছে, আল্লাহর নবীর কাছে ওহী আসতো। ওহী, ওহী নিয়ে আসতো কে? হযরতে জিবরীল আলাইহিস সালাম। এইখানে একটা ঘটনা আমার মনে পড়ে যায় সংক্ষিপ্ত।
জিবরিল আমিন যে ওহী নিয়ে আসতো এই কোরআন সারা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। দেখেন কত সুন্দর, জিবরাইলের কিছু নাম ছিল, জিবরাইলের নাম ছিল রুহুল আমিন, রুহুল কুদ্দুস নাম ছিল না? বসের আল্লামা হুজুর পীর কিবলার নাম কি ছিল? রুহুল আমিন। এই নামের তাৎপর্য একটা আছে, কি তাৎপর্য? হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহ যখন 5 বছর বয়স ওনার আব্বাজানের কাছে গেল, দবিরউদ্দিন গাজী, আব্বাজানের কাছে কি বলছে, আব্বাজান আপনি আমার নাম রুহুল আমিন কেন রাখলেন? আচ্ছা কোন বাচ্চা 5 বছরে পিতার কাছে প্রশ্ন করে? করে করে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহ গিয়ে যখন প্রশ্ন করলো, তার আব্বাজান বলল, বাবা আমি দবিরউদ্দিন তোমাদের দুই ভাইয়ের নাম রেখেছি, একজনের নাম রুহুল আমিন একজনের নাম রুহুল কুদ্দুস। এই নামটা রাখার কারণ হচ্ছে রুহুল আমিন ছিল জিবরিল আমিনের নাম, রুহুল কুদ্দুসও ছিল জিবরিল আমিনের নাম। আমি দবিরউদ্দিন আমি একটা মক্তবে পড়াই, আমি কিছু ছেলেকে কোরআনের শিক্ষা দিতে পারিনি, আমি কায়দা পড়াই, আরবি কায়দা পড়ি না আমরা, আমি কায়দা পড়াই, কিন্তু আমি চেয়েছি আমি তোমাদের নামকে জিবরাইল আমিনের নামের সঙ্গে মিলিয়ে রেখেছি। তার কারণ হলো আমি চাই জিবরিল যেমন কোরআনের খেদমতের জন্য রসুলের কাছে ওহি নাজিল করে কোরআন কেনে দিয়েছে, জিবরিলের দ্বারাই কোরআন রসুলের কাছে এসে সারা পৃথিবীতে ছড়িয়েছে, তো তোমাদের নাম জিবরিলের নামের সঙ্গে মিলিয়ে দিতে চাই, যেন বাংলা আসাম মিলিয়ে তোমাদের দ্বারা আল্লাহ কোরআনের খেদমত করিয়ে নেয়। জোরে বলবেন না। এই জন্য আল্লামা হুজুরের নাম ছিল রুহুল আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহি আনতেন, হঠাৎ তাফসীরের বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ নবীর কাছে ওহি আসা কিছুদিন বন্ধ ছিল। কতদিন? কোন কোন রওয়ায়েতে এসেছে 3 মাস, কোথাও এসেছে 6 মাস। যারা কিতাব পড়েন ভালো করে দেখবেন, রওয়ায়েতে যারা তাফসীরকারক মুহাদ্দিস মুফাক্কির তারা লিখছেন যে কোথাও 3 মাস কোথাও 6 মাস। এই 3 মাস আর 6 মাসের একটা পার্থক্য, যাই হোক সেখানে আমরা বেশি করেই ধরলাম 6 মাস। এই 6 মাস যখন ওহি আসে না, আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন। আর রসুলের শত্রু ছিল না, কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, এরা আমার রসুলের পিছনে এসে কাঠি দিতে শুরু করলো, মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে মনে রাখিনি, এই জন্য সে তোমার কাছে ওই শয়তানটা আর আসে না। জিবরিল আমিনকে শয়তান বলছে, বলে নাউজুবিল্লাহ, তোমার কাছে ওই শয়তান আর আসে না কারণ তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমার মনে রাখিনি। এখন বলেন তো রসুল হতাশ হবে না? হবে না। একদিন দুদিন এক সপ্তাহ 10 দিন হলে হয়, 6 মাস টানা আল্লাহর সঙ্গে কথা হয় না, রসুল হতাশ হবে না? আর তাতে শয়তান তো কাটি করছে পিছন থেকে, আরে সামান্য একটা ছেলে মেয়ে প্রেম করলে যদি 3 দিন ফোনে কথা বন্ধ থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করবে বলেন তো? ওর বাড়ির মেয়ের বাড়ির পাশে গিয়ে ছেলে সারাদিন ঘুরবে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, এছাড়া কোনো কাজ আছে কি? আমার কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেন আমি সুততাল বেশি দেবো না, ভালো করে বুঝতে হবে, আমার কথাটা বুঝুন, ভালো লাগে। আল্লাহর নবী যখন হতাশ হয়েছেন, আল্লাহ পাক সাথে সাথে যখন রসুলকে কাফেররা এই কথা বলছে, আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছিলেন, এই জন্য এই সূরাটার নাম হয়েছে দোহা। দোহা কথার অর্থ হচ্ছে আলোকময় সূরা, আলোকিত সূরা। আল্লাহ বলেছে তোমাদের জীবন অন্ধকার আসলে অদোহা, এই দোহা কথার অর্থ হচ্ছে আলো, আলোর কিরণ, আলোর জ্যোতি তোমাদের জীবনটা অন্ধকার থেকে আল্লাহ আলোকিত করে দেয়। জোরে বলবেন না। এই জন্য আল্লাহ বললেন অদোহা হাবিব, ওয়াও, আল্লাহ যেখানে ওয়াও বলেছেন সেখানে কসম করেছেন, অদ্দুহা আমি আল্লাহ সূর্যের কিরণের কসম করছি, ওয়াল্লাইলি ইজা সাজা আমি রাতের অন্ধকারের কসম করছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমি হাবিব আপনাকে ভুলে যাইনি। যারা বলছে ওরা মিথ্যা প্রচার করছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনি কষ্ট পেয়েছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার এই কষ্টটার জন্য আরো ভালো দিন, ভালো কিছু আপনার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলবেন না। ওয়ালা সাউফায়ুতি কা রব্বুকা ফাতারদ, আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে ওয়াদা করছি, মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম আপনি যদি কখনো কষ্ট পান, আর ফাতারদ মানে হচ্ছে খুশি করা, আল্লাহ বলল খুশি করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলবেন না। তাহলে আল্লাহ কাকে খুশি করবেন? নবীকে। তার বিস্তারিত তাফসীরের প্রমাণ এসেছে,
আল্লাহর রাসূল পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসত যাকে তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন আম্মাজান বিবি খাদিজাতুত তোহরাকে কাকে খাদিজা খাদিজাকে এত ভালোবাসত যে মহিলাকে আল্লাহ পাক আসমান থেকে পৃথিবীর মধ্যে ওই মহিলাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছে তো এই খাদিজাকে রাসূল এত ভালোবাসত আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছে এর থেকে বেশি ভালোবাসত আল্লাহকে আল্লাহর পরে খাদিজা তারপরে উম্মাতদের ভালোবাসত উম্মাতদের ভিতরে খাদিজা সর্বশ্রেষ্ঠ ছিল আমার রাসূলের কাছে তো খাদিজা ইন্তেকাল করেছে নবী মন মরা হয়ে বসে আছে পৃথিবীর কোন মানুষ নবীর মন ভালো করতে পারছে না না হযরতে আবু বকর না হযরতে আলী না হযরতে ওমর না উসমান কেউ পারছে না তা আল্লাহর রাসূলের মনটা খুব খারাপ রাসূল তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী মসজিদে মন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের মধ্যভাগে নামাজ আদায় করে আল্লাহ নবীর মনটা বড় খারাপ বিবি খাদিজাকে হারিয়ে ফেলেছে আল্লাহ নবীর কাছে ওই সময় তে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডেকে বললেন এ জিব্রাইল যাও চলে যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে খুনে জানিয়ে দাও আমি আল্লাহ পাক তোমার হাবিবের সঙ্গে ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতি কা রব্বুকা ফাতারু দা আমার হাবিব যদি নারাজ হয় আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহ তাকে সাথে সাথে খুশি করে দেব এ জিব্রাইল যাও চলে যাও আমার হাবিবের বিবি খাদিজা ইন্তেকাল করেছে আমার হাবিবের মনটা বড় খারাপ জিব্রাইল এখনই যাও আমার হাবিবকে নিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে নিয়ে চলে এসো আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে দিদার করতে চাই আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ কথা বলে আমার হাবিবের মনকে আমি আল্লাহ ভালো করতে চাই জোরে বলুন হযরত জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে দেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চলুন আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চাই আল্লাহ নবী ওই সময় বলেছিল ও জিব্রাইল না 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 আমি রাসূলুল্লাহ আমি একাকী আল্লাহর সঙ্গে দিদার করব না আমার উম্মাত উম্মাতি ছাড়া আমি নবী একাকী আল্লাহর সঙ্গে দিদার করব না আল্লাহ নবী রাজি হয় না হযরত জিব্রাইল আমিন আল্লাহ নবীর সঙ্গে কথা বিকথন করে আমার নবী অবশেষে রাজি হয়ে গেল আল্লাহ নবীকে হযরত জিব্রাইল আমিন সাথে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে গেল আল্লাহ পাক তার হাবিবকে সালাম দিয়ে বলেছিল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন আজ আপনার শুভ আগমনে আমার আরশে আজিমটা ধন্য হয়ে গিয়েছে আল্লাহ সালাম দিয়ে বলল হাবিব আপনার শুভ আগমনে আমার আরশে আজিমটা ধন্য হয়ে গিয়েছে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন রাসূলের সঙ্গে আল্লাহর কথা হয়েছে বন্ধুর সঙ্গে নবী কি আর দুঃখ পাবে নবী খুশি নবী যখন খুশি হয়েছে কথোপকথন শেষ হলো নবীর মনটা খারাপ হয়েছে আবার আল্লাহ বলে হাবিব মন খারাপ কেন বলে খারাপ হবে না রাতের অন্ধকারে আমাকে নিয়ে এলেন আর আমার উম্মাতগুলো যারা আমাকে ভালোবাসে আমার এই উম্মাতগুলো যারা আল্লাহওয়ালা তারা আপনার সঙ্গে দিদার করতে পারবে না আমি একা দিদার করব আল্লাহ বলল হাবিব আমি তো ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফাই অতি কারব্বুকা ফাতারদা আপনার খুশি করার দায়িত্ব আমার আপনি দুঃখ নেবেন না আপনার দুঃখ আমি আল্লাহ পছন্দ করি না হাবিব আপনার উম্মাতদেরকে জানিয়ে দিন আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য নামাজ আমি আল্লাহ আমার দিদার একবার জোরে বলবেন না যারা মুমিন হবে তাদের জন্য নামাজ হয়ে যাবে আল্লাহর দিদার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এখন আমরাও মুমিন কিন্তু আমরা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কথা হয়েছে আপনাদের হয়েছে হয়নি কারোর সঙ্গে হয়নি বলেন কথা হয় একতরফা হয় দুতরফা হয় না আপনারা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে কথা বলেন কিন্তু আপনারা কোনো রিপ্লে পান না কথা সেখান থেকে ফিরত আসে না শুধু পেয়েই থাকে তো এরপরে নবীর মনটা আবার ভালো হলো কারণ আল্লাহ বলেছে আপনার উম্মাতগুলো আমার সঙ্গে কথা বলতে পারবে নামাজের মধ্যে নবী খুশি এরপরে নবী আবার আল্লাহর কাছে মনটা খারাপ করে বসেছিল আর নবী খুশি হয়ে গেল আল্লাহ বলল হাবিব খুশি তো বলে হ্যাঁ বলে চলেন এবার আপনার একটু ঘুরি ঘুরে ঘুরে সব দেখাচ্ছে জান্নাত জাহান্নাম সব দেখাতে দেখাতে নবী হঠাৎ জান্নাত দেখে মন খারাপ
আল্লাহ বলে হাবিব মন আবার খারাপ কেন? বলে এই জন্য খারাপ, এত সুন্দর জান্নাত আপনার অন্য নবীর উম্মতগুলোর বয়স দিয়েছিলেন 1800-600, এক একজন আর এক এক রকম বয়স, আর আমার উম্মতগুলো 50 বছর 60 বছর বয়স, এরা তাহলে সবার শেষে জান্নাতে যাবে আর ওরা সবার আগে যাবে। বলে কেন? বলে এই জন্য ওদের আমলটা তো বেশি, 1000 বছরের বেশি আমল হয় না, আরে 60 বছরে কি আমল করবে, তোরা তো আগে যাবে। আল্লাহ বলে না ওরা আগে যাবে না, আমি তার জন্য তোহফা দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাবিব আপনার উম্মতদের জন্য আমি কদরের রাত দিয়েছি, ওই কদরের রাত্রে এক রাত দাঁড়িয়ে তারা সারা রাত ইবাদত বান্দেগি করবে, এক রাতের ইবাদতকে আল্লাহ পাক এমন করে ইবাদতে কবুল করে 1000 রাতের ইবাদতে গণ্য করে দিয়ে থাকে। জোরে বলবেন না, নবী খুশি হয়ে গেলেন। তো রসূলকে আল্লাহ এইভাবে একের পর এক খুশি করেছে আল্লাহ নবী। দেখো নবীকে যখন আল্লাহ খুশি করেছেন, আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা ওই কোরআনকে পেয়ে নবীকে পেয়ে আমল করলে আল্লাহ আমাদেরকে রাজি খুশি করবেন না করবেন না? আমাদের এই বিপদ থাকবে। দেখেন আজকে আমরা ভালো করে বুঝবে, ওয়াজ নসিহত অনেক শোনে, বাস্তব কিছু জিনিস নিয়ে ভাববেন। আমার আপনার পীর মাশায়েখ যারা ছিলেন, আমি বসে আল্লামা হুজুর পীর কেবলার লাইফ হিস্ট্রি উপরে কিছুটা পড়ে দেখেছি, আমাকে বলল রমজান ভাই, বলল ভাই আজকে একটু আপনি হুজুরের জীবনীর উপরে বলবেন, কেননা সবাই এটা আবদার করেছে। তো যাক, আমি হুজুরের জীবনীর উপরে কিছু যদি বিস্তারিত বলা যায়, আমি ওনার জীবন আদর্শের প্রথম থেকে, হুজুর আল্লামা যখন ছোট ছিলেন একদম, ওনার যখন বয়স ছিল একদম বাল্য জীবনে, যেরকম আমরা খিচুড়ি স্কুলে পাঠাই, হুজুর যখন ওইরকম স্কুল তো খিচুড়ি ছিল না তখন, তখন ওই গাছতলায় নাই পুরোহিতরা পড়াতো, তো টাকিতে সৈয়দপুর যেখানে গ্রামের বাড়ি ছিল আমাদের, হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহ প্রতিদিন ওখানে একটা রাজার বাড়িতে একজন ব্রাহ্মণ পুরোহিত মিস্টার রাখাল, তার নাম ছিল রাখাল, ওই রাখাল পণ্ডিত ওখানে ওই জমিদারদের ছেলেদের পড়াতো, উঁচু ওই যে আগেকার বাড়ি উঁচু উঁচু হতো না, মাটির উপরে পড়াতো, তো বাচ্চাদের পড়ায়। আর হুজুর আল্লামা অভাবের তাড়নায়, হুজুর ছোট মানুষ, ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনতো, বই ছিল না কিচ্ছু ছিল না, হুজুর চুপচাপ শুনতো, শুনে 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 হুজুর বাড়ি চলে যেত। একদিন রাখাল পরীক্ষা নিচ্ছে ওই জমিদারের বাচ্চাদের, পরীক্ষা নিতে নিতে বলছে এই বইয়ে কি আছে অমুক জায়গায় বলো, জমিদারের ছেলেরা বলতে পারে না। হুজুর নিচে থেকে বলছে রাখাল আমি বলবো, তো উপর থেকে তাকি বলছে তুমি কি বলবে, হ্যাঁ তোমার বই আছে? বলে আমার বই নেই কিছু নেই, আপনি যা বলেন আমি শুনি, এই শুনে মুখস্থ করেছে। এই বলার পরে রাখাল বলছে বলো কি শুনেছ আর তুমি বলো। তো হুজুর আল্লামা ওই বর্ণ পরিচয় বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ বলেছিল। জোরে বলবেন না। তো রাখাল নিচে নেমে জড়িয়ে ধরেছে আল্লামা হুজুরকে, যে বই নেই কিছু নেই অথচ কি করে মুখস্থ করলো। যখন জড়িয়ে ধরেছে, জমিদার দেখতে পেয়ে রাখালকে বাড়ি থেকে বার করে দিল, বললো আমার বাড়ি তুমি কোনোদিন আসবে না, কেননা তুমি মুসলমানদেরকে জড়িয়ে ধরেছ। এই ঘিরে নিয়ে এখন ওই রাখাল হুজুর আল্লামাকে মানুষ করতে শুরু করলো, পড়াতে শুরু করলো, হুজুর জীবন আদর্শ নিয়ে হুজুর শুরু করলো পড়াশোনা জীবনটা। শুরু করতে করতে হুজুর 15 বছর বয়সে তিনি মাদ্রাসা আলিয়াতে গেলেন। আলিয়াতে গিয়ে পড়াশোনা করতে করতে গভর্নমেন্ট যত স্কলারশিপ, গভর্নমেন্ট যত সার্টিফিকেট, ফার্স্ট ক্লাস সব আল্লামা হুজুর অ্যাওয়ার্ড গুলো পেয়েছিলেন। জোরে বলবেন না। এবং আজকের দিনে হুজুরের মতো নাম্বার অন্য কেউ পায়নি, আল্লাহ পাক এত দরজা ওনাদের দিয়েছিলেন, এলেম দিয়েছিলেন। দেখেন আজকে এলেম নিয়ে অহংকার হয়, কিন্তু এলেম দেখতে গেলে আল্লামা হুজুরের এলেম সম্পর্কে যদি বলা যায়, হুজুর এলেম, হুজুরের যে কিতাবগুলো হুজুর নিজে হাতে লিখছে, আমি রুহুল আমিন, আমার জীবনে আল্লাহ পাক কম বেশি আমাকে 22,000-এরও বেশি কিতাব পড়া তৌফিক দিয়েছেন। জোরে বলবেন না। এলমে লাদনি দিলেন, এলমে বাতিনি দিলেন, এলমে জাহিরি তো ছিলই, হুজুরের কি এলেম আল্লাহ দিলেন। মিশরের জমিনে আল্লামা হুজুর চলে গেলেন পড়াশুনো করতে, প্রায় 2 মাস হুজুর আল্লামা মিশরে পড়ছেন, 2 মাস লাইব্রেরিতে পড়ে 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 আল্লামা হুজুর পীর কেবলা এবার লাইব্রেরি থেকে বেরিয়ে চলে আসবে, একটা কিতাব কিনিনি, একটা জেরক্স করিনি, কিচ্ছু করিনি। মিশরের লাইব্রেরিয়ান আল্লামা হুজুরকে ডাকলেন, এ রুহুল আমিন সাহেব এদিকে আসেন, হিন্দের জমিন থেকে এসছেন, এতদিন ধরে 2 মাস এই লাইব্রেরিতে পড়াশোনা করেছেন, একটা কিতাব কিনলেন না, পড়লেন না, জেরক্স করলেন না, শুধু পড়ে পড়ে চলে যাচ্ছেন, কি লাভ হবে এতে, কি মুখস্থ রাখা যায়?
বসিয়াটে পীর আল্লামা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহিম হুজুর আমার ওই সময়তে বলেছিল ও মিশনের লাইব্রেরিয়ান শুনে রাখুন আমি রুহুল আমিন আল্লাহ পাক আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছে এতটুকু শক্তি দিয়েছে এই মিশরের জামে আজহার লাইব্রেরিতে যত কিতাব আছে এই গুনাহগার রুহুল আমিন সমস্ত কিতাবগুলোকে তার সিনার মধ্যে গেঁথে নিয়ে হিন্দের জমিনে চলে যাচ্ছে লাইব্রেরিয়ান অবাক হয়ে গেল কি বলে পাগল নাকি মিশনে লাইব্রেরিয়ান আল্লামা হুজুরকে ডাক দিলেন ও ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব এদিকে আসুন ভিতরে আসুন হুজুরকে নিয়ে বসিয়ে দিলেন বসিয়ে একটা কিতাব বার করলাম একটা কিতাব বার করে আল্লামা হুজুর পীর কেমলার ওই কিতাবের একটা পৃষ্ঠা খুলে জিজ্ঞাসা করলো ও রুহুল আমিন সাহেব এই পৃষ্ঠায় কি আছে বলুন আল্লামা হুজুর ওই সময় কিতাবের নামটা শুনে নিয়ে ওই পৃষ্ঠার প্রথম থেকে শেষ পর্যন্ত অনর্গল মুখস্থ বলে দিয়েছিলেন ভাইরা শুধু তাই নয় শুনুন হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির ইলমের কথা যদি বলা যায় আল্লামা হুজুরকে আল্লাহ পাক বাতিনি ইলম দিয়েছিলেন মুজাদ্দেদের জামান আমিরু শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সাথে নিয়ে বাংলাদেশ চলে গেলেন চট্টগ্রামে জলসা করতে গিয়ে আসরের নামাজ ওয়াক্ত হলো হুজুর আল্লামাকে দাদা হুজুর বলছে বাবা বড় মাওলানা আপনি নামাজে ইমামতি করেন আসরের নামাজে চট্টগ্রামের আলেমরা বলছে এ হালকা পাতলা রুহুল আমিন আবার কি নামাজ পড়াবে এর আবার নামাজ পড়াতে দিচ্ছে আমরা এত বড় বড় আলেম থাকতে পা পর্যন্ত জুব্বা বাংলাদেশের দেখেছেন তো দুই একটা আলখেল্লা টেল্লা পড়ে যা ভাব নাই মনে হবে যেন একদম মানে সারা বিশ্বের মন ছাপতে গেলি এন ভাবছে এই আমরা এত বড় বড় আলেম আর ওই হালকা পাতলা রুহুল আমিন কি নামাজ পড়াবে দাদা হুজুরকে বলছে হুজুর ওসব দিতে হবে না আমরা যাচ্ছি আপনারা মুসাফির নামাজটা পড়ে নেন দাদা হুজুর বলছে মশলা বাবা আমার শেখাচ্ছো আমরা মুসাফির তাই আমার বড় মাওলানা না ইমামতি করবে নামাজ পড়তে পড়তে আমি আবু বকর বুড়ো হয়ে গেলাম বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠাতা করতে করতে তুমি নামাজ আমার শেখাচ্ছো হুজুর আল্লামাকে দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ নামাজ পড়াতে দাঁড় করালে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহিম আসরের নামাজে ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার ইমামতি করলেন হুজুর ইমামতি করে যখন সালাম ফিরিয়ে দিয়েছেন মুজাদ্দেদের জামাত দাদা হুজুর পীর কেবলা হুজুর আল্লামা ওই সময়তে সালাম ফিরিয়ে বসে দাদা হুজুর বলছো বাবা বড় মাওলানা আপনি সালাম ফিরিয়েছেন এবারে আপনি বলুন এই জামাতটা হয়েছে এই জামাতে আমরা কত মানুষ নামাজ আদায় করেছি কত মানুষ নামাজ আদায় করেছে আলেমগুলো চুপ করে তাকিয়ে দাদা হুজুর বলছে এই চট্টগ্রামের আলেমিলা তোমরা বলতে পারবে বলো সবাইকে অপশন দিল ছয় বছর হুজুর আমরা পারবো না মানে আলেম পরীক্ষা শেষ হতে এ বলছে বাবা বড় মাওলানা আপনি বলে বৈশাখে পীরকে আল্লাহ পাক এলমে বাতনি দিয়েছিল তার প্রমাণ দেখে নিন হুজুর আল্লামা ওই সময়তে একবার ডান দিকে ফিরে তাকালেন একবার বাম দিকে ফিরে তাকালেন একবার জমিনের দিকে ফিরে তাকালেন একবার আসমানের দিকে ফিরে তাকালেন আল্লামা হুজুর পীর কেবলা আসমানের দিকে ফিরে তাকিয়ে ওই সময় বলেছিল হুজুর আজকে এই জামাতে আমরা 9999 জন নামাজ আদায় করেছি দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা গুণ তো ঠিক আছে সব আলেমগুলো উঠে গুনতে শুরু করেছে গুনে গুনে বলছে হুজুর ঠিক আছে কিন্তু একটা শর্ট পড়ছে কড়া দাদা হুজুর বলছে বাবা বড় মাওলানা কি বলে একটা শর্ট হচ্ছে বলছে হুজুর ও নিজে গুনেছে নিজেরটা ধরে নি জিজ্ঞাসা করে বলছে তাই বলে হ্যাঁ আমারটা ধরা বলছে ঠিক আছে তাহলে মিলে গেল দাদা হুজুর বলছে বাবা বড় মাওলানা কি করে বললেন সব আলেমেরা ধরেছে কি করে বললেন বলে
বৈশাখ আল্লামা খুজুফির কেমলা ওই সময়তে বলেছিল হুজুর আমি গুনাহগার গোলামিন আপনি যখন আমাকে বলেছেন আমি আমার পীরের ওসিলা নিয়ে আমি ডান দিকে ফিরে জমিনের শেষ পর্যন্ত তাকিয়েছি বাদিকে আমার যতটা নজর গিয়েছে আমি বাতিনি ফয়েজ দিয়ে দেখেছি আমি জমিনের নিচে তাকিয়ে শেষ পর্যন্ত দেখেছি আমি রুহুল আমিন কিছু দেখতে পাই নাই আমি ওই সময়তে আমার পীরের ওসিলা নিয়ে আমি আমার বাতিনি ফয়েজ দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে তাকিয়েছি আল্লাহ পাকের আরশে আজিমে যখন তাকিয়েছি চোখটা বন্ধ করে আল্লাহর কাছে যখন চেয়েছি আমি দেখতে পেলাম ওই আসমানের উপরে আকাশের মধ্যে এই অক্ষরটা ভেসে উঠেছে আমি রুহুল আমিন ওই অক্ষরটা দেখে বলে দিয়েছি আল্লাহ পাক কোন দরজা দিয়েছে ছেলে কালাম আজকে আলেম ওলামার শেষ নেই আলেম ওলামার শেষ নেই কিন্তু এই আলেম আর পাওয়া যাবে এই আলেম আর পাওয়া যাবে না এখন মুফতি আল্লামা মুহাদ্দিস মুফাক্কি সব বেরিয়েছে দেখবেন কার্ডের মধ্যে ডবল ট্রিপল এমএম লাগালে ভালো হয় আর হুজুর আল্লামা যা কিতাব পড়েছে কিতাবের লিস্টগুলো যদি আপনারা তো দেখেন জান না এটা আপনাদের দুর্ভাগ্য আমি মনে করি হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির লিখিত যে কিতাব এবং ওনার কত কিতাব পড়েছেন সেই লিস্ট এই দিস্তা দিস্তা কাগজ উনি লিখছেন সেখানে আমি রুহুল আমিন 22,000 এর বেশি কিতাব আল্লামাকে পড়িয়েছি এবং হুজুর তাফসীরের কিতাব কত পড়লেন হাদিসের কিতাব কত শিয়াদের হাদিস কত এরম আলাদা আলাদা করে হুজুর লিখেছেন আর প্রতিটা পৃষ্ঠায় নিজে সই করেছেন মোহাম্মদ রুহুল আমিন গোনাগার রুহুল আমিন খাদেমুল ইসলাম রুহুল আমিন মাওলানা কথা হুজুরকে কোথাও আমি লিখতে দেখিনি আর বর্তমান সময় তিন পাতা পড়ালেখা করেই মাওলানা লিখতে পারলে বাঁচে শুধু মাওলানা কথায় মুফতি আল্লামা মুহাদ্দিস যা খুশি লিখে দিচ্ছে আছে না নেই আরে এলমের অহংকার অতটা সহজ জিনিস না এলেন এলমের অহংকার করলে ওয়াইস কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস সবথেকে বড় আলেম জাহান্নামী হলো কিসের জন্য বলেন তো অহংকার ওয়াইস কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগফারা কানা মিনাল কাফির আমরা আলেম হয়েছি ওলামা হয়েছি বাবা আমরা তো সেই জ্ঞানের অধিকারী আল্লামা হুজুরের যে জ্ঞান ছিল সেই জ্ঞান কি আমাদের আছে নেই আমরা কিছুই না কারণ আমি শশিনা বাংলাদেশ পীর সাহেবের নাম শুনেছেন বিরাট বড় জলসা ওখানে অনেক বড় পীর সাহেব শশিনা হুজুর বলছেন উনি জীবিত থাকতে বলেছিলেন বড় মাওলানার এমন করে তার পায়ের এক ফোঁটা ধুলো আমি সরছে না আমার তার লোমের গোড়া আমি তার যোগ্য নই জোরে বলবেন না কত বড় আলেম ছিল হ্যাঁ এতো ছোট জলসা হুজুর আল্লামাকে মানুষ যারা চিনেছে বাংলাদেশ আপনারা ঘরের পাশে তো এতটা বুঝবেন না বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বগুড়া ময়মনসিংহ পাবনা এক একটা জলসা হয় 100,000 লোক হয় 100-150 করে গরু জবাই হয় তাবারুকের জন্য আমরা যাই তো হেলিকপ্টারে করে যেতে হয় বুঝলে হাজার হাজার পাগল মানুষ এক বৃদ্ধ মানুষ এসেছে ছুটে ছুটে আমি সেবার চট্টগ্রামের জলসা আমার মনে আছে এক বৃদ্ধ মানুষ চোখে একদম দেখে না 123 বছর বয়স 123 বছর বয়স ভ্যানে করে এসছে শুয়ে শুয়ে এসছে চোখে কম দেখে কানে শোনে কম কিন্তু কথা বলছে আল্লাহর রহমতে মানুষটা এসে ভ্যানে করে কি জন্য আমি বসিয়ার হুজুরের আওলাদ এসছে তাই একটু বাবা তার ছোঁয়া নেব কারণ হুজুরকে দেখেছিলাম তারপরে আমি জানি তার বংশের কেউ নেই কিন্তু এসছে আওলাদ আমি তার ছোঁয়া নেব ভ্যানে করে নিয়ে এসছে সকালে আমি জলসা শেষ বার হব আমার বলছে হুজুর এই ব্যাপার আমি গেলাম যাওয়ার পরে আমার হাতটা ধরেছে ধরে বৃদ্ধ মানুষটা বলছে বাবা আমি আপনার দাদু পীরের হাতে মুড়ি একবার জোরে বলবেন না আল্লাহ পাক কত হায়াত দিয়েছিলেন ওনা 123 বছর চারটে খানি কথা বলছে আমরা যখন আপনার দাদু পীর আসতো আমাদের এই চট্টগ্রামে আমরা তখন ওই যুবক ছিলাম একদম যুবক আমরা মাঠে ধান কাটতাম তো হুজুর এসে আজকের দিনে ভাবেন আমরা অবাক হয়ে যাই আমি বহু স্টেটে যাই আল্লাহর রহমতে বাংলাদেশে বহু জেলায় আমি জলসা করি কিন্তু আমি অবাক হই আজকে আমরা যাচ্ছি প্লেনে ভালো গাড়িতে যাই না আর হুজুর সেই সময় কিভাবে ছুটেছে
গরুর গাড়িতে নৌকায় করে আল্লাহ পাক তাকে কি ফয়েজ দিয়েছে, রুমাল পেতে যেতেন, রুমাল রুমাল পেতে বসতেন, আল্লাহ নিয়ে যেতেন, জোরে বলবে এ দরজা যে কোনো দরজা বাবা, মানুষ আর এমনি পাগলের মতো ছোটে। তো হুজুর আল্লামা ওই সব জায়গায় গিয়েছেন, বলছে তখন এখানে হুজুর একদিন হঠাৎ দেখে আমরা যুবক ধান কাটছি মাঠে, ওই বৃদ্ধ আমার সঙ্গে গল্প করছে, ওনার কাছ থেকে আমার নিজে কানে শোনা, বলছে আমরা ধান কাটছি, হুজুর এলেন আমাদের কাছে, এসে বলছে বাবা তোমাদেরকে কিছু কথা বলবো, শুনবে যুবকেরা? তা আমরা তখন বলেছিলাম এ ধান্দাবাজ ফকির, হুজুরকে ধান্দাবাজ ফকির বলেছিলাম, তা আমরা তো তখন বুঝি না এসব। হুজুর হঠাৎ, কারণ তখন তো যারা নামাজ পড়তো না, টুপি কলেমা কি জানতো না, তাদেরকে দাদা হুজুর আল্লামা হুজুর কলেমা শিখিয়েছে, টুপি পড়িয়েছে। তো হুজুর আল্লামা রহমাতুল্লাহ বলছে বাবা এমন করে আমি তোমাদের কিছু বলবো, তোমরা শুনবে, একটা গল্প বলবো। তো ওরা তখন বলছে ধান্দাবাজ ফকিরের সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই, চল একটা কাজ করি, ফকিরকে বলি ফকির তোমার যদি কিছু বলার থাকে আমাদের সঙ্গে ধান কাটো আর বল। তো হুজুর আল্লামা তাতেই রাজি হয়ে গেল। আচ্ছা আজকাল কোন পীর সাহেবের দাওয়াত দিতে গিয়ে ইসলামের এই কথা বললে কি হবে বলেন তো? আগুন কেথায় এমন লাগবে, আগুন নেবানো মুশকিল হয়ে যাবে। দেখুন হুজুর আল্লামা রহমাতুল্লাহ ধান কাটতে নেমেছে, ওই বৃদ্ধ বলছে হুজুর আমাদের সঙ্গে ওই ঝোলা ছিল একটা কাছে রেখে, গাছের তলায় একটা তাল গাছ ছিল ওই গোড়ায় রেখে হুজুর ধান কাটতে নেমেছে। তো হুজুর আমাদের সঙ্গে ধান কাটছে, তো হুজুর যখন ধান কাটে আমরা যুবক আর হুজুর বৃদ্ধ মানুষ, হুজুর আমাদের আগে আগে ধান কেটে কেটে চলে যাচ্ছে, জোরে বলবেন না? তো হুজুরকে আমরা বললাম এই ফকির তুমি কি বলবে বলছিলে বলো। তো হুজুর আমাদের প্রথম প্রশ্ন করলো বাবা তোমরা কি কাটছো এটা, বলে ধান, বলে ধান কি করবে? তো আমরা তখন বললাম একদম পুরো ধান্দাবাজ ফকির, ধান কি করে আবার জানে না, এই ফকির তুমি ভাত খাও। ওই বৃদ্ধ বলছে আমরা জিজ্ঞাসা করলাম হুজুর কে ফকির তুমি ভাত খাও, বলে হ্যাঁ, বলে কি দিয়ে ভাত হয়, বলে চাল থেকে, বলে চাল কোথা থেকে, বলে ধান থেকে, তাই তুমি বললে কেন ধান কি করবা? বলছে আচ্ছা বলো তো বাবা এই ধান পৃথিবীতে সর্বপ্রথম চাষ করেছে কে? আচ্ছা এই কথার উত্তর তারা দিতে পারে, পারবে? এবার ওদের মজা লেগে গিয়েছে, না ফকির তোমার বলতে হবে, এটাই ছিল আল্লাহর ওলিদের কারামত। বলছে এবার তোমার ফকির আর ছাড়বো না, বলতেই হবে। তো হুজুর আল্লামা রহমাতুল্লাহ আমাদেরকে এই প্রশ্ন করে বললো বাবা এই গল্প আমি বলতে পারি কিন্তু এই গাছতলায় গিয়ে বসতে হবে, মজা লাগিয়ে নিয়েছে, নিয়ে বলছে গাছতলায় গিয়ে বসতে হবে, না বসলে গল্প আর হবে না, চলো ওই গাছতলায় গিয়ে বসো। গাছতলায় হুজুর আল্লামা রহমাতুল্লাহকে ধান কাটার শেষে আমরা যুবকরা মিলে হুজুরের সঙ্গে বসলাম। ওই বৃদ্ধ আমাকে বলছে, বলছে বসার পরে হুজুর আমাদের নিয়ে ওয়াজ শুরু করেছে। তা ওয়াজ করতে করতে বলছে বাবা এই ধান সর্বপ্রথম পৃথিবীতে কে মানে চাষ করেছিল, আদম আলাইহিসসালাম, জোরে বলবেন না? বলার পরে হুজুর ওয়াজ করলো, করে নামাজে রক্ত হয়েছে। তা হুজুর বলছে বাবা একটু চলো নামাজ পড়ে নি। তা আমরা বললাম এই ফকির নামাজ আবার কি? তা বলছে আমি যেরকম করবো আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সেই রকম করবা। আর এমন গল্প হুজুর আমাদেরকে বলেছে, আমরা এত মেতে গিয়েছি হুজুরের সঙ্গে নামাজ পড়ে, আমরা ভাবলাম যা বলে শুনি অন্তত গল্প শোনা হবে, নতুন নতুন গল্প হচ্ছে। তো হুজুর আল্লামা রহমাতুল্লাহ আমাদের নিয়ে নামাজ পড়ছে, তা হুজুর সূরা ধরেছে, আমরা বললাম এই ফকির এটা আবার কি? তো হুজুর বললো বাবা এটা কোরআন শরীফের সূরা, নামাজের শেষে আমাদের বললো। হুজুর একের পর এক বোঝালো। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহিম ওই যুবকদেরকে ওই সময় সাথে নিয়ে, বৃদ্ধ মানুষটা বলছে আমরা যুবক আমাদেরকে হুজুর নিয়ে ওই সময়তে নামাজ আদায় করালেন। হুজুর ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছে, হুজুর আল্লামা বলছে বাবা আমি এবারে চলে যাই, আমাকে দিনের খেদমত করতে হবে। আমরা বলেছিলাম এ ফকির না না না, তুমি সুন্দর গল্প বলো, তোমাকে আমরা ছাড়বো না। আল্লামা হুজুরকে আমরা তিন দিন ধরে রেখেছিলাম, হুজুর আল্লামা তিন দিন আমাদেরকে শুধু ওয়াজ করতো, চোখে দুই দাঁতে চঞ্চল করে পানি পড়ে, এত সুন্দর গল্প বলে, আমরা আল্লামা হুজুরকে ছাড়তে চাইনি। তিন দিন পরে হুজুর বলল বাবা ও জোয়ান যুবকেরা আমি তোমাদেরকে বলে যাই, আমি আবার আসব, আমাকে গোটা বাংলা আসাম ঘুরে ঘুরে বেড়াতে হবে, আমাকে বা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরা বলছে না হুজুর আমরা আপনার একটা ঘর বানিয়ে দিচ্ছি, এখানে থাকবা ফকির, তোমার যাওয়া হবে না। তো হুজুর বলল ঠিক আছে বানাও। তা আমার জন্য একটা ঘর বানিয়ে, আমরা হুজুরের জন্য ঘর বানিয়েছি তালপাতা দিয়ে, দুচালা একটা বানিয়েছি,
বললাম এইটা হচ্ছে তোমার ঘর ফকির। তা আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে বলল, বাবা এই ঘরটা আমার আল্লাহ কবুল করেছে, এটা আমার আল্লাহর ঘর মসজিদ। তোমরা যারা দরগায় গিয়ে ইট বাঁধো, তোমরা পুজো দাও, এসব আর করবে না। জঙ্গলে যাও মধু কাটতে, দরগায় ইট বেঁধে মানত করে ওসব করবে না বাবা। ওই শেরেক বেদাত থেকে দূরে গিয়ে এইখানে এসে দুই রাকাত নামাজ পড়ে জঙ্গলে মধু ভাঙতে যাবা, বাঘে ধরবে না, সাপে কাটবে না। আর যারা ওই ইট বেঁধে যাবে তাদের বাঘে ধরবে, সাপে কাটবে, আমি এক বছর পরে আবার আসবো। বৃদ্ধ বলছে, হুজুর চলে গেল, বললো এটা আল্লাহর ঘর, আমরা ওই নামাজ যারা পড়ে জঙ্গলে যেত মধু ভাঙতে কাটতে কোনোদিন ক্ষতি হয়নি, যারা মান্নত করে শেরেক করে যেত তাদের ক্ষতি হতো। এক বছর পরে হুজুর এসেছিল, আজকে সেই মসজিদ চারতলা মসজিদ বেনেছে। জোরে বলবেন না, আল্লাহ পাক তাদের কি দরজা দিয়েছে। হুজুর আল্লামা করে যাওয়া বাংলার জমিনে শেরেক বেদাত দূর করেছে, আর আমরা এখন হাড়োয়াই যাব গিয়ে তেলপানি মাজারে রাখবো। কে আপনাদের দিকে যায় না, তো যায় এদিকে, দেখবেন এখন সব বন্ধন ভরে গেছে, বন্ধন। এ মুসিবত আসবে না আসবে না, আপনাদের দিকে মানুষ মনে হয় করেন আল্লাহর রহমে? হ্যাঁ, মেয়েরা করে। এ বাবা আমার কথা খারাপ লাগছে শুনতে? দেখেন আমি আপনাদের বলি হাত জোর করে, হয়তো খারাপ লাগলে মনে করবেন যে ভাইজান কি বলছে, আপনারা হচ্ছেন আমার দাদু পীরের বসার। আল্লামা হুজুর বলতো, বাবা এই বাংলার মুসলমানগুলো আমার কলবের সন্তান, তো আপনারা আমাদের ঘরের ছেলে, ঘরের ভাই। হুজুর আল্লামার ঘরের সন্তান না আপনারা? হুজুর নিজে ওদা করেছেন, বাংলার মুসলমান আমার কলবের সন্তান, তাহলে আমরা তার ঘরের ছেলে, আপনারাও কলবের সন্তান, আপনারা আমাদের ভাই তো নাকি? আপনারা ভুল পথে গেলে আমাদের বলার অধিকার আছে না নেই? আমরা গেলে আপনাদের বলার অধিকার আছে না নেই? একে অপরের ভাই ভাইয়ের ভুল ধরে দেওয়ার দরকার আছে তো? এগুলো করবেন না বাবা। আজকে আল্লাহর গজব, আখিরি জামানা চলে এসেছে বাবা। এই জামানাটা বহুত কঠিন জামানা। আজকে দেখবেন এই রাজনীতি 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 করতে করতে আজকে মুসলিমরা মার খাচ্ছে, এরা মারছে, এরা মরছে। আলটিমেটলি আমাদের কোনো লাভ আছে? কিন্তু আমাদের ঘরের ছেলেগুলোকে কাজে লাগানো হচ্ছে। খবরদার, এইসব ঘরের ছেলেদের যেতে দেবেন না। পড়াশুনো শেখান, ভালো আলেম হোক, হাফেজ হোক, ভালো শিক্ষা, আইপিএস হোক, WBCS হোক, আপনার ছেলে চাকরি করুক, আপনার ছেলেকে এই কাজে লাগাবেন না, কি হবে? এসব করবেন না। তো দেখেন আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তানার আরো এলেম সম্পর্কে যদি বলা যায় একের পর এক, এবারে যে আল্লাহর ওলিরা কেন হলেন তারা নায়েবে নবী, তার প্রমাণ ফুরফুরা জমিনে আপনারা যান, টিনের চালের নিচে হুজুর দাদা হুজুর পীর কিবলা দরবারের পাশে টিনের চাল আছে না, ওই নিচে এরকম একটা স্টেজ আছে, এই স্টেজে বসে একটা আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ওয়াজ করছেন, আর দাদা হুজুর পীর কিবলা চুপ করে দাঁড়িয়ে আছেন এক কোনায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। হুজুর আল্লামা উঠে দাঁড়িয়ে পড়লেন, বৈশাখে পীর আল্লামা হুজুর পীর কেমলাম ওই সময় দাঁড়িয়ে গিয়ে মুজাদ্দিনের জামাত ও আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেমলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার পীর, আপনি আমার পীর, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনেন, আমি আপনার মুরিদ হয়ে আমি রুহুল আমিন বসে বসে ওয়াজ করি, হুজুর বড় বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আপনি মাফ করবেন। ওই সময় তে আল্লামা হুজুরকে আমার দাদা হুজুর বলেছিল, ও বাবা বড় এটা কিছু নয়, আমি দাঁড়িয়ে ওয়াজ শোনার কারণ হলো আপনি যখন ওয়াজ করছিলেন আপনার ওয়াজটা শোনার জন্যে স্বয়ং বিশ্ব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়াজ শুনছিল। জোরে বলুন, আমি আবু বকর সিদ্দিক, আমিও রসুলুল্লাহর সঙ্গে রসুলের পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়াজটা শ্রবণ করছিলাম। জোরে বলুন, তাহলে আমিও রসুলের সঙ্গে আপনার ওয়াজ শুনছিলাম। তাহলে এনাদের দরজা কোনটা ছিল? এমনি আর আশিকে রসুল হয়েছে, নায়েবে নবী এমনি হয়েছে? শুধু তাই নয়, মুজাদ্দিদের জামান আমিরুল শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কিবলা আমার বসিয়ার আল্লামা হুজুরকে সাথে নিয়ে 52 জন হাজি সাহাব একসাথে হজ মোবারকে চলে গেলেন মক্কা জমিনে গিয়ে। আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলা দাওয়াত হলো, মাদ্রাসাটার নাম ছিল সাউলাতিয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? সাউলাতিয়া। তৈরি করেছিল দেগঙ্গায় বাড়ি একটা মহিলা, উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা, ওখানে বাড়ি সাউলাতুন নেসা, এই মেয়েটা ওই মাদ্রাসা তৈরি করে। মাদ্রাসায় আমার দাদা হুজুরের দাওয়াত হলো, দাদা হুজুর ওয়াজ করতে গিয়েছে, গিয়ে বলছে, বাবা আমি ওয়াজ করবো না, আমার বড় মাওলানা করবে। নাম ধরতো না কখনো, বড় মাওলানা। দাদা হুজুর পীর কিবলা বলছে, গোটা পৃথিবীর সারা বিশ্ব ওলামা সেখানে, সৌদির বাদশা বসে প্রেজেন্ট,
সৌদির বাদশা মুখ টুক শীত করছে, দেওয়া যায় নাকি বাংলার ছেলে ভুলভাল কি কোথায় বাংলা টাংলা আরবি বলতে পারবে না, এরে কি ওয়াজ করতে দেবে আর ওইটুখানি ছেলে। তো হুজুর আল্লামাকে দেখে পছন্দ হচ্ছে না, কেউ অনুমতি দেয় না। আর আমার দাদা হুজুর বলছে, বাবা 10 মিনিট আমার বড় মাওলানার দাও, 10 মিনিট বেশি না। দাদা হুজুর তো জানে আমার বড় মাওলানা কি, দাদা হুজুর বলছে বাবা 10 মিনিট দাও। অনেক অনুরোধ করার পরে দাদা হুজুর পীর কেবলার অনুমতি মেনে নিয়ে বসের আল্লামা হুজুরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। জোরে বলবেন না, বসিয়াটের পি আল্লামা হুজুর পীর কেমলাম, হুজুর আমার 10 মিনিট অনুমতি পেলেন, হুজুর আমার ওয়াজ করতে উঠেছেন, ওয়াজ করতে উঠে হুজুর যখন ওয়াজ শুরু করেছেন, হুজুর ওয়াজ করবে ওই সময় দেখে সৌদির বাদশাহ বসে বসে ধূমপান করছে, বাদশার মুখে দাঁড়িয়ে নাই, হুজুর মনে বড় কষ্ট পেল, হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, হুজুর চিন্তা করে আল্লাহ নবীর আল্লাহ নবীর এমন করে দেশে তার বাদশাহ ধূম পান করে রসুলের সুন্নাতের খেলাফ, দাঁড়িয়ে নাই রসুলের সুন্নাতের খেলাফ, আল্লামা হুজুর ওই সময় মনে মনে কষ্ট পেল, আল্লামা হুজুর ওই সময়তে উনি 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রায় 4 ঘন্টা আল্লামা হুজুর পীর কেবলা 4 ঘন্টা ধরে অনারকল কোরআন হাদিস দিয়ে ধূমপান আর দাড়ি সম্পর্কে আরবিতে ওয়াজ করেছিল। জোরে বলেন, সৌদির বাদশাহ অবাক, এ বাংলার ছেলে না আরবের ছেলে এত সুন্দর আরবিতে ওয়াজ করলো, বাদশাহ অবাক হয়ে গেছে। সৌদির বাদশাহ সময়তে আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলল, ও ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব, আপনি এত সুন্দর ওয়াজ করলেন, আপনি কি ভারতের ছেলে না আরবের ছেলে, আপনি কি চান বলুন, আপনি টাকা চান না পয়সা চান, আপনি হীরা চান না মানিক চান, আপনি সোনা চান না গয়না চান, আপনি কি চান বলুন। আল্লামা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিল, ও সৌদির বাদশাহ শুনে রাখুন, আমি রুহুল আমিন, আমার টাকা পয়সা লোভ নাই, আমার সোনা গয়নার লোভ নাই, আমার হীরা মানিকের লোভ নাই, আপনি আমাকে কিছু কেতাব দিন, আমি রুহুল আমিন, কেতাব পড়তে বড় ভালোবাসি। ওই সময় সৌদির বাদশাহ আল্লামা হুজুরকে প্রায় 3.5 মন কেতাব উপহার দিয়েছিল। 3.5 মন এই কেতাব দেখেছেন আপনারা, একটা কেতাব না কিন্তু অনেকগুলো কেতাব, 3.5 মন। অনেক ভক্ত ওয়াজ করে একটা কেতাব 3.5 মন, কে বলে 1.5 মন, তো সিঁড়িতে উঠতে হবে, ও এমনি পড়া যাবে না। তো 3.5 মন মানে অনেক কেতাব হুজুর মিশর থেকে নিয়ে এসেছিল, সৌদি থেকে নিয়ে এসেছিল, সব কেতাবগুলো দরবারে আছে। আমরা হুজুরের নামে যে দরবার শরীফের প্রতিষ্ঠান পরিচালনা হয়, এটা প্রতিষ্ঠানের নাম আছে, সেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন, আছে না, জানেন না আপনারা। এই ফাউন্ডেশনটা আমার আব্বাজান হুজুর হযরত পীর মাওলানা শরফুল আমিন সাহেব, আমার আব্বাজান সেক্রেটারি ছিল, উনি চালাতেন, এখন উনি প্রেসিডেন্ট, আমি 3 বছর দায়িত্ব নিয়েছি সেক্রেটারি পদে। তো আল্লাহর শুকর আপনাদের দোয়া, আমি আসার পর থেকে এবং আমি আসার আগে থেকে 2017 সাল থেকে আমরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন শুরু করেছি, যা এলাকায় কোথাও হয় না, আন্তর্জাতিক কোথাও হয় না, যেটা আমি প্রতি বছর করি আল্লাহর রহমতে, এবারেও হয়ে গেছে। এবং আগামী দিন নির্ধারিত তারিখ করে দেওয়া হয়েছে, কার্তিক মাসের শেষ শুক্রবার, মনে গেতে নেন, আল্লামা হুজুরের অফাত স্মরণে কার্তিক মাসের শেষ শুক্রবার প্রতি বছর আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবে চেষ্টা করব করে যাওয়ার, আপনারা দোয়া করবেন, কি রাজি আছেন না বলেন আমিন। কারণ আপনারা হচ্ছে আমার ভাই, আপনাদের সহযোগিতা, আপনাদের শ্রম বুদ্ধি আমার দরকার আছে না, নেই আছে, আমার দ্বারা স্বভাবে এটা কথা নয়, আল্লাহ করেই নেবে সবার দ্বারা, এই জন্য আপনাদেরও প্রয়োজন আছে, আসবেন। কোরআনের খেদমাত বড় খেদমাত, এ খেদমাত কি হবে, সাদগাই জারিয়া হয়ে থাকবে, কারণ আমি নিজে উপভোগ করি। আমি যখন প্রথম যখন আমি কেরাত সম্মেলন করলাম, কেরাত প্রতিযোগিতা করেছিলাম প্রথমবার 2017 সালে, আমার খুব ভালো মনে আছে, কেরাত প্রতিযোগিতা করার পরে আমি উপলব্ধি করেছি যে আমাদের এলাকাতে, আমি যখন প্রথম পুরস্কার দিয়েছিলাম অল্টো গাড়ি আর বাইক দিয়েছিলাম বুলেট সেকেন্ড পুরস্কার, আমার খুব ভালো মনে আছে। তো এইটা করার পরে এলাকায় বড় বড় কেরাত প্রতিযোগিতা শুরু হলো এবং সেখানে প্রথম পুরস্কার বাইক দেওয়া হলো, হয়তো তারা অল্টো দিয়ে বাইক দিয়েছে, কোথাও 50,000 টাকা, এগুলো আমি দেখেছি। তো আজকের দিনে সেই কোরআনের খেদমাত বেড়েছে, কমিনি, মানুষের মধ্যে আকর্ষণ বেড়েছে। আমার চিন্তা আছে আগামী দিনে মেয়েদের প্রতিযোগিতা করার, কারণ আমাদের ঘরের মেয়েরা কোরআন শরীফ খুব একটা ভালো
পড়া শিখছে না এই জন্য এদেরকে অ্যাট্রাকশন করার জন্য আমি প্রথম পুরস্কার দেব দু ভরি ওজনের সোনা চেন দেখি কোরআন শরীফ পড়বি কি পড়বি না এরা দেখবেন সবাই লোভে লোভে যাবে কোরআন শরীফ পড়বে এবং শিখবে এটাই হচ্ছে আমার দরকার তারা কোরআন শরীফ শিখুক সুন্দর তেলাওয়াত করুক আমার ঘরের মা বোনেরা এটা রাজি আছেন না আপনারা ইনশাআল্লাহ হবে সব আস্তে আস্তে হবে আচ্ছা আমাদের সমাজ আমাদের এক এক করে পরিবর্তন হচ্ছে আল্লাহ পাক করাবে না তো এরপরে আমরা এই প্রতিষ্ঠান থেকে হুজুর আল্লামা যত পড়া কিতাব হুজুর যেসব কিতাব সৌদি থেকে নিয়ে এসেছেন আরব থেকে নিয়ে এসেছে মিশর থেকে এই কিতাবগুলোকে সংরক্ষণ করেছি আপনাদের পড়ার জন্য যারা আলেম ওলামা আছেন আপনারা গিয়ে পড়বেন আমি লাইব্রেরি করেছি নাম দিয়েছি আল্লামা রুহুল আমিন জাতীয় গ্রন্থাগার যেখানে হুজুরের পড়া এবং হুজুর নিজে পড়তেন যে কিতাব সব রাখা আছে আপনারাও যারা পড়তে পারেন না অন্তত হুজুরের হাতে নেওয়া কিতাব ছোঁয়া কিতাব কি একবার ধরতে ইচ্ছা হয় না হয় না হয় না মনে হয় আপনাদের হয় না নাকি কিছু মানুষের হয় তো ওই কিতাবগুলো আসবেন দরবার শরীফে একটা মেম্বার কার্ড দেখে দেবেন কার্ড দেখালেই এন্ট্রি কার্ড নিয়ে প্রবেশ করবেন হুজুরের পড়া কিতাব দাদা হুজুর পীর কিবলা আল্লামা হুজুরকে যে খিলাফত নামা দিয়েছিল প্রতিটা পীর পীরকে খিলাফত নামা দেয় যারা তার মুরিদ হয় তো প্রধান খলিফা বলে আখ্যায়িত করেছিল আপনারা মুখে শুনেছেন সার্টিফিকেট দেখেছেন কখনো দেখেন না দেখে আসবেন দরবার শরীফে সেটাও আমি খুঁজে খুঁজে সেই অনেক কোনো আমলে খুঁজে সেটাকে আমি সুন্দর করে বাঁধিয়ে ওই জাতীয় গ্রন্থাগারের ভিতরে টানিয়েছি আল্লামা হুজুর কিতাব লিখেছেন ওই কিতাব যে পেনটা সেই পেন হুজুরের ঘড়ি হুজুরের লাঠি সবকিছু আমি সেখানে গুছিয়েছি মিউজিয়াম টাইপস সুন্দর করে এবং কিতাবগুলো পড়ারও জায়গা করেছি ওগুলো দেখবেন আসবেন কাছে নেবেন এগুলো হুজুরের ছোঁয়া আছে তার সঙ্গে আমরা মহাব্বতে সেগুলো ছোঁব আজকে হুজুরের সেই কিতাবগুলো দিয়েছিল সৌদির বাদশা 3.5 মণ কিতাব হুজুর বড় খুশি হলেন কিতাব পাওয়ার পর আল্লামা হুজুরকে সৌদির বাদশা বলছে রুহুল আমিন সাহেব এবারে বলুন টাকা পয়সা দেব কি লাগবে সোনা গয়না লাগবে বলল না সৌদির বাদশাহ সময়তে আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব এবারে আপনার টাকা চাই না পয়সা চাই আপনার সোনা চাই না গয়না চাই আপনার হীরা চাই না মানিক চাই আপনার কি চাই বলুন আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলেছিল ও সৌদির বাদশাহ শুনে রাখুন আমি রুহুল আমিন আমার এগুলো কিছু লোভ নাই আমার আর একটা দাবি আছে আমার পীর আবু বকর সিদ্দিক আমি রুহুল আমিন আমাদেরকে একটি রাতের জন্য আল্লাহর নবীর মাজারে থাকার অনুমতি দিতে হবে সৌদির বাদশাহ সময় বলেছিল ও মাওলানা রুহুল আমিন সাহেব আপনি শুনুন এ কথা আপনার বলা লাগবে না গত রাত্রে স্বয়ং বিশ্ব নবী আমাকে স্বপ্নে জানিয়েছে ওই ভারত থেকে আসা রুহুল আমিন ওই ভারত থেকে আসা আবু বকর সিদ্দিক তারা আসে কে খোদা আসে কে রসুল আমি রসুলুল্লাহ জানিয়ে দিই ও সৌদির বাদশা তাদেরকে একটি রাতের জন্য আমি রসুল আমার মাজারের ভিতরে থাকার অনুমতি দিয়ে দিও রসুল স্বয়ং বাদশাকে স্বপ্নে জানিয়েছে দাদা হুজুর আল্লামা হুজুরকে বাদশা অনুমতি দিল যান যারা হজে গিয়েছেন আপনারা জানেন যে রসুলের মাজারের পাশে গেলে শুধু পুলিশ বলে হাজি তারিখ আগে রাস্তা দেখো এখানে মোটে দাঁড়িয়ে হয় দাঁড়াতে দেয় না আর দাদা হুজুর আল্লামা হুজুরকে থাকার অনুমতি দিল ভিতরে ঢুকে গিয়েছে আমার দাদা হুজুর আল্লামা হুজুর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসিয়াতে পীর আল্লামা হুজুর পীর কিবলা দুজন ওই সময় গুটি 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 পায়ে আল্লাহ নবীর মাজারের ভিতরে প্রবেশ করলো আল্লাহ নবীর মাজারের ভিতরে প্রবেশ করে আমার রাসূলুল্লাহর মাজারে দাঁড়িয়ে 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 মহাব্বাতে দরুদ পাঠ করে সালাম পাঠ করে মনে মনে দরুদ সালাম পাঠ করছে উঁচু আওয়াজে নয় আল্লাহ নবীর মাজারে আদব নষ্ট হবে আওয়াজটা নিচু করে মনে মনে দরুদ শুনে পাঠ করলো এমন করে সালাম পাঠ করলো সারাটি রাত পার হয়ে গিয়েছে মসজিদে নববী শরীফে ফজরের নামাজ হবে নামাজের আগে যখন আজানটা দেবে আজান দেওয়ার আগে দোয়া চেয়ে বেরিয়ে আসবে আজানের আগে ওই সময় আখরি মোনাজাত করছেন হযরত আবু বকর সিদ্দিক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আশে কে খোদা আশে কে রসুল আল্লাহ নবীর মহাব্বতে আশেক হয়ে গিয়েছে কেঁদে কেঁদে
দিতে দোয়া চাই, চোখ থেকে জারজার করে পানি পড়ে, আখিনি দোয়া শেষ করে একটি করে কদম ফেলছে, পিছনের দিকে একটি করে পা ফেলে আর জারজার করে কাঁদে। ওই সময়তে আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে আমার দাদা হুজুর বসে আট হুজুর আল্লাহ নবীর সঙ্গে কুদরতি খালাতে হাতে হাত দিয়ে মোসাবা করেছিলে। আল্লাহ নবীর সঙ্গে কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাবা করেছে। কোন দরজা আল্লাহ দিয়েছে? হ্যাঁ, আর আমরা এখন একদল হয়েছে বলে ওলি মানা লাগবে না, মরে গিয়েছি কি মানবা বাবা, আছে না নেই? আছে না? আছে। আরে মরিনি, সে জীবন তোমরা করনি, এখন আবার কিছু গাছগরু হয়েছে, গাছগরু জানেন তো। আমি কদিন আগে এক জায়গায় গিয়েছি, বলছে হুজুর, ওই হুজুর গুলো বলে গিয়েছে কিছু মৌলবি সাহেব, বলছে সেগুন গাছ মেহগনি গাছ এগুলো একটু দামি কাঠ না নাকি, এগুলো দামি কাঠ তো নাকি, বলে সেগুন গাছের গুড়ি কেটে নিয়ে বাড়ির আসবাব তৈরি হয়, খাট হয়, আলমারি হয়, আর ওই ডালপালা গুলো ছেটে জ্বালানি করতে হয়, পুড়ি দিতে হয়। কিছু মৌলবি সাহেব নাকি সেখানে ওয়াজ করেছে, তো দাদা হুজুর পয়সাটা হুজুর ছিল সেগুন গাছের গুড়ি, তাদেরকে মানি বলে মাজার করে সাজিয়ে রেখেছে, আর বাকিগুলো ডালপালা সব ছেটে পুড়ি দাও, এদের মানতে হবে না আমাদের মানলে। আমি বললাম এই আলেমগুলো বোকা আছে, গাছগুরু। আজকে গোটা পৃথিবী দেখতে পাচ্ছেন না, গোটা ভারতবর্ষে কেন, গোটা পৃথিবীতে মুসলিম নিধন চক্রান্ত চলছে না? চলছে না? চলছে না? চলছে না বলেন? চলছে। আজকে দেখবেন সব জায়গায় কিছু হোক আর না হোক আগে বলে দেবে সাত্তা জব্বার গফফার, এরাই হচ্ছে সন্ত্রাসবাদ। বলবে না? বলবে না? বলবে। আজকে যখন আপনি এমন করে, যদি আপনি অনেকে আছে বিহারিরা, দেখবেন নবী দিবস পালন করে, শবে বরাত পালন করে, শবে বরাতের দিনে বাজি ফাটায়, ফাটায় না? যদি একটা কালী পটকা ধরিয়ে দেয় বলবে এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা বোম বাজ ফাটাচ্ছে, এরা বাজি বাঁধতে পারে, তৈরি করতে পারে, ঠিক তো নাকি? আর কালী পুজোয় কোটি কোটি টাকার বাজি তছনছ হয়ে, বাজি ফাটানো নিষিদ্ধ, তারপরেও ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সন্ত্রাসবাদ হয়েছে? হয়নি। সব দোষ হচ্ছে কাদের? এই মৌলবাদীদের। আর এই মৌলবীগুলো দাদা হুজুর বসে হুজুরকে আরো ডিকাটাগরিতে মিশিয়ে দিয়েছে। আরে এরা সেগুন কাঠ না, দাদা হুজুর বসে ছিল চন্দন কাঠ, চন্দন গাছ ছিল, চন্দন গাছ, চন্দন গাছ জানেন তো, ও কেটে গুঁড়ো পড়লেও যে গুঁড়ো গুলো বিক্রি হয়, হয় না? তাহলে এগুলো ছিল মেঘদি গাছ না, এগুলো চন্দন গাছ ছিল, এর গুঁড়ো শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত গুঁড়ো চলবে, এতটা সহজ না, তারা কষ্ট করেছে। যতই হিংসা করো লাভ হবে? হবে না, কোনো লাভ না। আর দাদা হুজুর বসে হুজুরকে এই আলেম পীর সাহেব ওলামা এরা সব ডি ক্যাটাগরির মুসলমান করে ফেলেছে। কি জন্য জানেন? আমার দুঃখ হয় যে দাদা হুজুর বসে আজকের দিনে আমাদের মুখ খোলার জায়গা আছে, দাদা হুজুর বসে আর হুজুর কোনোভাবেই তারা ডি ক্যাটাগরির এই আলেম ছিল না যে শুধু এই ওয়াজ করতে হবে, তাবিজ করে খেতে হবে। এই দুটো ব্যবসায় তৈরি করে মানুষকে ভুল বোঝালে হবে না, এনারা সমাজকে গড়েছেন। কি করেছে? সমাজ গড়েছে। আর আমরা কি করছি? ওলামারা পীর সাহেবরা শুধু দাদা হুজুর মানে তোমরা তাবিজ নাও বাবা, হু নাও, দোয়া নাও, জলসা করো, নজরা দাও, পকেটে ভরি দাও, এছাড়া কিছু আছে? আমার কথা খারাপ লাগছে? দেখেন আপনারাই কিন্তু এই অভ্যাস করাচ্ছেন, আপনারা সচেতন হন, সমাজ সচেতন হবে। হয়তো আমার কথা অনেকে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব বলছি। দেখেন দাদা হুজুর পীর কেবল আল্লামা হুজুর যে কোনো মানুষ ছিল না, এনারা ছিল ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিল। আমরা কখনো বলি মুখ দিয়ে? কোনো ওলামা বলে? বলে না। কেন বলবে না? আজকে যখন গোটা বিশ্ব বলছে মুসলিমরা সন্ত্রাসবাদ, দেশদ্রোহী, তখন তাদের বোঝানো উচিত ছিল আমার দাদা হুজুর পীর কেবলা বসের আল্লামা হুজুর পীর কেবলা বলছে বাবা এই বাংলার মুসলমান আমার কলবের সন্তান, তাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তাদের জন্য কেতাব লিখেছি, তাহলে আমরা তার ঘরের সন্তান হয়ে তারা যদি স্বাধীনতা সংগ্রামী হয় আমরা দেশদ্রোহী হতে পারি? হতে পারি? কথা বলে তাহলে আমরা কি বলবো? আরে ভাই আমরা যাদের অনুসরণ করি তিনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী, অতএব আমরা দেশদ্রোহী না, আমরা তাদেরকে মানা মানেই আমরা দেশের পক্ষে, ঠিক তো নাকি? কিন্তু আমরা একবারও সে কথা মুখে আনি, আমরা তাদেরকে শুধু রেখেছি হুজুর আল্লামা দাদা হুজুরের নাম বাবা ওয়াজ শোনো, তাদের এই কেতাবে তাবিজ লেখা আছে, তাবিজ নাও, এই আমরা শিখে রেখেছি। আর মশলা মশাইল ফতোয়া, পানেরতে চুন খুসলেই ফতোয়া,
কালকেই আমার কাছে এক ভদ্রলোক গিয়েছিল, অর্থশালী মানুষ, তার অনেকগুলো ভাটা টাটা আছে। সে ভদ্রলোক আমার কাছে গিয়েছে, গিয়ে বলছে, হুজুর আমার একটা কথা আছে। বললাম, কি? বলে, আমি এক মাওলানা সাহেবের কাছে, আমার এক বন্ধু তার ভক্ত, আমি গিয়েছি তার সাথে, তা একটা মশলা সে জিজ্ঞাসা করলো, মশলাটা একটু বলেন তো। তা মশলাটা আমি যথাযথ শুনলাম, জাকাতের মশলা। ভালো করে শোনেন, জাকাতের মশলা। কি মশলা? মাওলানা সাহেব মানে পয়সা যত বেশি নেওয়া যায় জাকাতে। কি করে? বলছে, যদি কেউ কোনো জামা ধরেন কিনেছে দশটা, পাঁচটা সারা বছর পরেছে আর পাঁচটা আলমারিতে আছে, ওই জামার নাকি জাকাত দিতে। আচ্ছা, আছে কোথাও এই মশলা? ওলামা তো অনেকে আছেন, পেয়েছেন কোথাও? এ মশলা নেই কোথাও। ব্যবহারের জন্য জামা কাপড়ের কোনো জাকাত হবে? সেদিন পড়ো আর না পড়ো জাকাত নেই। অথচ বলছে ওরও জাকাত দিতে হবে। ভাইলাম তাই বলে, বলছে, হুজুর আমি না দেখেছি ওই মাওলানা সাহেবটা একটু পয়সা বেশি দিলে মশলা যে করে হোক জায়েজ করে দেয়, যে করে হোক জায়েজ করে দেয়, হারাম হলেও হালাল হয়। মানে একজন বাজার করেছে, করে এক গাছের গোড়ায় কষ্ট হয়েছে বাড়ি যাওয়ার সময়, বড় কাতলা মাছটা ছিল, ও গাছের গোড়ায় রেখে একটু বসে ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরেও সে ভুল করে ঘুম ভেঙে যায়, হেঁটে বাড়ি চলে গিয়েছে ফলে আর নিতে মনে নেই। তো তাড়াতাড়ি বাড়িতে দৌড়চ্ছে, বলছে, আল্লাহ এই থলে যদি সাধারণ লোক পায় পাক, যেন মাওলানা সাহেবরা না পায়। বলে, কেন? বলে, ও যদি পায় যে কোনো প্রকার হালাল করে নেবে, ও আমার আর পাওয়া যাবে না। বুঝলেন তো? এইরকম হয়ে গিয়েছে, বুঝলেন ভাইরা? মানে এই জন্য বলবো, আমাদের একটু আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামকে বোঝা দরকার। টেকনোলজি আমাদের মাস দরকার, দিনই শিক্ষার সঙ্গে সামাজিক শিক্ষা, কেননা কোরআন থেকে সব শিক্ষা এসেছে। কোরআনের বাইরে কিছু আছে? নেই। আজকে আপনি ড্রোন ক্যামেরা উড়াচ্ছেন, আজ আপনি ভালো ফোন ইউজ করছেন, আপনি ওপেন হার্ট সার্জারি করছেন, যে এটাকে করেছিল ওপেন হার্ট সার্জারি, এই ডাক্তার বলেছিল, বলে এই ওপেন হার্ট সার্জারি আমি আবিষ্কার করেছিলাম, আল্লাহ রসুলের সিনা চাক হয়েছিল, সেটাকে কোরআন থেকে মডিফাইড করে আমি এই ওপেন হার্ট সার্জারি করেছি। জোরে বলবেন না? তাহলে কোথা থেকে এসেছে টেকনোলজি? টোটাল তো হচ্ছে ইসলাম থেকে, কোরআন থেকে, এর বাইরে কিছু নেই। কিন্তু আমরা এটাকে ছেড়ে দিয়ে দূরে গিয়েছি, আর আমরা ওলিদেরকে নিচে নামিয়ে দিচ্ছি। আরে দাদা হুজুর আল্লামা হুজুরের কাছে, আপনার মহাত্মা গান্ধী তিনি আসতেন বসে আল্লামা হুজুরের কাছে, জওহরলাল নেহরু আসতেন, হ্যাঁ মাওলানা আবুল কালাম আজাদ, ওনার জীবনী পড়বে, আপনার তো পড়েন, কত বড় মানুষ ছিলেন। আর আমরা তাকে শুধু জলসা আর এই কেতাব আর তাবিজে মিশিয়ে দিচ্ছি। আরে সমাজ সংস্কার করেছিলেন, গরিব ছেলেদের পড়াশোনার স্থান তৈরি করেছেন। হুজুর আল্লামা, আমার আব্বাজানের কাছে শোনা, আমার দাদাজি বাংলাদেশে জলসা করে বাড়ি ফিরেছে দু মাস পরে, দু মাস বসের আল্লামা হুজুর। বাড়ি ফেরার পরে দাদি বিবি বলছে, যাও একটু বাজার করে নিয়ে এসো, দু মাস পরে এসো, বাড়ি বাজার ঘাট কিছু নেই। তো হুজুর আল্লামা বলছে, বিবি আমার কাছে না একটা পয়সা নেই। তা দাদি বিবি রাগ করে ঘরের থেকে বেরিয়ে গেছে, বাবার বাড়ি চলে যাচ্ছে। বলে, কেন? দু মাস তুমি জলসা করে এলে, একটা টাকা নেই। বলছে, বিবি শোনো, আমি রুহুল আমিন যা দুটো পয়সা লোকে আমার নজরনা দিয়েছিল, আমি রুহুল আমিন সমস্ত পয়সাকে দিনই খেদমাতে মাদ্রাসা মসজিদ তৈরি করে এসেছি। জোরে বলবেন না? হ্যাঁ, এনারা সমাজ করেছে, শিক্ষার জন্য কেতাব কিনে দিয়েছে, মাদ্রাসা তৈরি করেছে হাজার হাজার, যে মাদ্রাসার কোনো শেষ নেই। ভাইরা আমার বাবা জিরা শুনো, হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেমলার জীবন আদর্শ বললে শেষ হবে না। হুজুর আল্লামা বাংলার মুসলমানের জন্য এত কান্না কেঁদেছেন। হুজুর আমার একদিন নৌকায় করে জলসায় যাচ্ছেন, হুজুর আমার জলসায় যেতে যেতে হুজুর আল্লামার কাছে ওই নৌকার মাঝি এলো, হুজুর আপনি কি খাবেন? হুজুর বসে বসে কেতাব পড়ছে, হুজুর আল্লামাকে মাঝি বলল, হুজুর আপনি কি খাবেন? হুজুর বলল, বাবা আমি একটু বোয়াল মাছের ঝোল খাবো। ওই সময় আল্লামা হুজুর যখন এই কথা বলেছে, বোয়াল মাছের কথা মাঝি বলছে, হুজুর আমার কাছে তো বোয়াল মাছ নাই, অন্য মাছ আছে। আল্লামা হুজুর পীর কেমলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলল, বাবা তোমার কাছে যে মাছ আছে ওটাই তুমি রান্না করো। আল্লামা হুজুর পীর কেমলার জন্য এবার ওই মাছ রান্না করার জন্য কুটতে বসেছে। মাঝি যখন মাছটা কুটতে বসলো, নদী থেকে একটা বোয়াল মাছ লাভ মেরে বটি গোড়ায় এসে পড়েছে। মাঝি ছুটে ছুটে হুজুর আল্লামার কাছে গেল, হুজুর আপনি বোয়াল মাছ খেতে ছিলেন, আমি যখন মাছটা কুটতে বসলাম নদী থেকে একটা বোয়াল মাছ লাভ মেরে আমার বটির গোড়ায় চলে এসেছে। হুজুর ওই সময় কাঁদতে শুরু করেছে,
বসিয়া ডেপি আল্লামা খুজুম পীর কেমলাম চোখের পানি ছেনে ছেনে কাঁদে ও মাঝি তুমি কি কথা শোনালে মাঝি কা সামনে হুজুর জাজ্জার করে কাঁদছে মাঝি বলে হুজুর আপনি তো নিজেই বোয়াল মাছ খেতে চলেন আপনি আবার কাঁদছেন কেন আল্লামা খুজুর বলেছিল ও নৌকার মাঝি শুনে রাখো আমি রুহুল আমিন যদি জানতাম আল্লাহ পাক আমার এই দোয়াকে কবুল করবে আল্লাহ পাক আমার এই দোয়াকে কবুল করবে আমি রুহুল আমিন এমনি করে আমি এই দোয়াটা চাইতাম না আমি বোয়াল মাছ খেতে চাইতাম না আমি রুহুল আমিন এমনি করে আমি এই বাংলার মুসলমান আমার কলবের সন্তানগুলোর জন্য আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতাম আমি জাহান্নাম থেকে মুক্তি চেতাম আমি বোয়াল মাছ খেতে চেতাম না আমি যদি জানতাম আল্লাহ আমার দোয়াটা কবুল করবে হ্যাঁ আমাদের জন্য কেঁদেছেন এটা হচ্ছে নায়েবে নবীদের সংগ্রাম রসুল কেঁদেছেন জমিন কেঁদেছে কাবার জন্য কাবা কেঁদেছে আল্লাহর জন্য আল্লাহ কেঁদেছে হাবিবের জন্য আর হাবিব কেঁদেছে উম্মাতের জন্য জোরে বলবেন না উম্মাতের জন্য নবী কেঁদেছে নায়েবে নবী যারা ছিল তারাও তাদের ভক্ত মুরিদ মুতাকিদদের জন্য কেঁদেছে আর এখন একদল হয়েছে মায়ের থেকে মাসির দরদ বেশি